দিন দিন ওমানের সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বাংলাদেশের। ইতিমধ্যে বাংলাদেশ থেকে সরকারের একটি টিম ওমানের মাস্কাটে অবস্থান করছেন। রোববার মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওমানের তৃতীয় যৌথ পরামর্শক সভা। এবারে বৈঠকে শিগগিরই জনশক্তি সহযোগিতা সংক্রান্ত যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ওমান। একই সঙ্গে দুদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ওমান বাংলাদেশ চেম্বার অব কমার্স করার বিষয়ে জোর দিয়েছেন উভয় পক্ষ। এবারে সবাই ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মাস্কাটের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা বিন আলহার্তি। দর্শক, প্রবাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ডাউনলোড করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আপনার বিদেশ যাত্রার সকল গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন। সভায় রাজনৈতিক সফর বিনিময়ে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়, কনস্যুলার সমস্যা এবং জনশক্তি, জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষে দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে গভীর সম্পৃক্ততার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এক্ষেত্রে বন্দর টু বন্দর সংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দুদেশের সম্পর্ককে উন্নত ও সুসংহত করতে ক্লিন এনার্জি, সরাসরি শিপিং, স্বাস্থ্যসেবায় পেশাদার নিয়োগ, তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। তবে এবারের বৈঠকে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। যদিও ওমান প্রবাসীদের প্রত্যাশা ছিল বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার বিষয়ে আলোচনা করা হবে। ওমান প্রবাসীরা বলেছেন, বর্তমানে প্রবাসীদের সংখ্যায় ওমানের শীর্ষ অবস্থানে বাংলাদেশ, তবে মজুরির দিকে বাংলাদেশের চেয়েও ভালো অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। একই কোম্পানিতে একই পেশায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মাঝে মজুরিতে বেশ ফারাক রয়েছে বলেও জানান প্রবাসীরা। বর্তমানে ওমানের ভিসা অধিকাংশই দালালদের হাতে জিম্মি, আর তাই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের সুসংগঠিত উদ্যোগের দাবি জানিয়েছেন প্রবাসীরা। এছাড়াও ওমানে শ্রমিক ভিসা চালু থাকলে পর্যটক ও ভিজিট ভিসা চালু নেই, এ ভিসায় চালুর ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।